ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকালবেলায় আমি একটা ব্লগ দিয়েছি, দেখে নিও, ভালো লাগলে তো ডেফিনেটলি বলো। মাথায় তেল, এখনো পর্যন্ত শ্যাম্পু করতে পারিনি, আর এইগুলো দেখছো না, এইগুলো আমার চিনি খেয়েছে, দুপুরবেলা সুজি খেয়েছে, লাঞ্চে সুজি লাগিয়েছে, এখন চিজ ডাল ভেজিটেবলস খেয়েছে, সেটা লাগিয়েছে। ও আমার জামা কাপড়ে কোলে নিয়ে খাওয়াই তো এদিক ওদিক করে তো লেগে যায়, নিচে এসে আওয়াজ দিচ্ছে আমার পায়ের কাছে দাঁড়িয়ে, এই যে কোলে তুলে নেবো তো তখন আমার নামার জন্য ব্যস্ত হয়ে যাবে, এদিকে সে আওয়াজ দিচ্ছে। আমি ব্লগটা একটু আগেই শুরু করতাম। অ্যাকচুয়ালি কী হলো বলতো, আজকে না দিনের বেলায় অনেকবার পাওয়ার কাট হয়েছে, বাট বেশিক্ষণ লাস্ট করেনি, গেছে দু তিন মিনিটের মাথায় চলে এসছে। সন্ধ্যাবেলায় বেশ অনেকক্ষণ গিয়ে পাওয়ার ছিল না, বাকি চিনিকে খাওয়ানোটা হয়ে গেছিলো, কারণ উঠে তো আমি মেন কাজ ওটাই করি কি চিনি জল টলগুলো গরম করে নিই, যেগুলো ফ্লাক্সে রাখতে হয়, আর চিনির খাবারটাকে বানিয়ে ওকে খাইয়ে নিই। তো সন্ধ্যাও দেওয়া হয়নি, এখন আমি হাত মুখ ধোবো, দেন সন্ধ্যা দেবো, দেন আমি আর সন্দীপ একটু চা খাবো, তারপরে রান্না করব, কারণ চাটা না খেয়ে রান্না করলে এনার্জি পাবো না, তো আজকে একটু দেরি হয়ে যাবে। দেখি খালি পনিরই রান্না করে ফেলবো আর অন্য কিছু করবো না। আওয়াজ পাচ্ছ তো? চলো যাই রান্নাঘরে। দেখো ওকে খাইয়ে দাইয়ে জামা ছাড়িয়ে চুল টুল বেঁধে দিয়েছি, এই ক্লিপগুলো তো ঋতু দিয়েছিল, তো আজকে এই দুটো ম্যাচিং করে পরিয়ে দিয়েছি। দেখো 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 দেখো, কাতা কাতা করতে করতে আমার সাথে সাথে আসছে। দুষ্টু বুড়ি, সারা দিন দুষ্টুমি করে, সারা দিন, সারাটা দিন কি করে না ও। আমার কি করছো, কি করছো, কি করছো? চলো আমি রান্নাঘরে যাই। রান্নাঘরে চলে এসছি, এখন দেবো সন্ধে, তার আগে এগুলোকে সরাতে হবে। তো দেখো চা দিয়ে খাবো বলে এইগুলো ইনস্ট্যান্ট ভেল দুটো অর্ডার করেছি আমার আর সন্দীপের জন্য, আর ফ্রিজে চিকেন শেষ হয়ে গেছিলো তো একটু চিকেন অর্ডার করেছি, যেটা আজকে রান্না করবো না কালকে করবো। আজকে রান্না করবো পনির, আর চিনিকে একটু পনির দিয়ে দেবো, সিদ্ধ ভাত খাবে রাত্রিরে, তার মধ্যে পনির দিয়ে দেবো। তো দু প্যাকেট মাদার ডেয়ারির পনির অর্ডার করেছি, আমি ম্যাক্সিমাম টাইমটা আমুলের খাই, বাট এবার মাদার ডেয়ারি করলাম। আর এর মধ্যে হচ্ছে কড়াইশুঁটি শেষ হয়ে গেছে, কারণ এখন তো পিস গ্রিন পিস চিনিকে দিচ্ছি ম্যাক্সিমাম ডেজি। চিনি খেজুর খায়, চিনি না ওই নর্মাল যে খেজুরগুলো থাকে ওগুলো খায় না, ব্ল্যাক ডেটসটাই খায়। চিনি কেন, বাচ্চাদেরকে ব্ল্যাক ডেটস, বড়োদেরও ব্ল্যাক ডেটস ভালো, নর্মাল যে মিষ্টি মানে ফলের দোকানে যে ডেটসগুলো পাওয়া যায় ওগুলোতে একটু হার্ড টাইপের হয়, তো ব্ল্যাক ডেটস তো খুবই ভালো। আর এদিকে আমাদের হোয়াইট রাইসটা কদিন ধরে খাচ্ছিলাম বলে কন্টিনিউ শেষ হয়ে গেছে, তো আবার একটা বাসমতির 5 কেজির প্যাকেট এনে রাখলাম, ব্রাউন রাইসও অর্ডার করতে হবে, ছুটির দিন বসে দেখে গ্রসারি অর্ডার করে দেবো। এখানটা দেখো পনির রান্না করবো বলে আলু ছোটো ছোটো করে কেটে রেখেছি, কড়াইশুঁটি, টমেটো, পেঁয়াজ কেটে রেখেছি, মশলাও পেস্ট করা হয়ে গেছে, তো এখন খালি রান্না করাটা বাকি। আর এদিকে তো চিনি রাত্রিবেলায় যে খাবে, আমি তো ওই সন্ধেবেলায় ওর চাল ঠাল ভিজিয়ে দিই। আর এখানটায় সন্দীপ আজকে দুপুরে না ধনে পাতা বাটা করেছিল, আমার থেকে শুনে নিয়েছিল কেমন কেমন করে করতে হবে, সবই ঠিক ছিল, বাট ওনার লেবুর যে মানে অতিরিক্ত নিংড়ালে একটা তেতো তেতো ভাব আসে না, ওই লেবুর রসটা অতিরিক্ত চিপে দিয়েছে তো তেতো হয়ে গেছে, তাই ও খেয়ে নেবো, ফেলে তো দেবো না। তো চলো এই জায়গাটা একটু গুছিয়ে সন্ধ্যাটা দিয়ে চাটা বানাই। এটি 8:30 বাজে বলে আমি আর দুধ চা খেলাম না, দুধ কফিও করিনি, একটু ব্ল্যাক কফি করেছি, রান্নাও বসিয়ে দিয়েছি, সন্দীপেরটা সন্দীপকে দিয়ে এসছি কফি, কারণ আমি যদি বসে খেতে যাই না তাহলে আরও দেরি হয়ে যাবে, এরপর আবার মেয়েকেও খাওয়াতে হবে, মেয়েরও খাবার বানাতে হবে, তো এই দিকটা একটু হয়ে যাক, তেল চিনির ভাতটা বয়েল করব। তো বসিয়ে দিয়েছি রান্না, হতে সুন্দর একখানা গন্ধ বেরিয়েছে না মশলা কষানোর, রেস্টুরেন্টের পাশের দিয়ে গেলে যে রেস্টুরেন্টের কিচেন থেকে সুন্দর ফ্লেভার আসে না, পুরো ওইটা, পুরো নিজেরা কি তারিফ করব। আর কালার তো দেখতেই পাচ্ছ, কালারে আমার কোনো হাত নেই, পুরোটাই টমেটো আর ওই কাশ্মীরি মির্চ পাউডারের, হ্যাঁ টেস্টে আমার হাত থাকে বাট কালারে কিছুই আমার হাত না। তা 8:00 বাজে, আমার রান্নাঘরের কাজ বাজ শেষ, চিনির ভাতেও বাটার দিয়ে রেখেছি, খাওয়ানোর সময় খুলে দেখো, দেখো আমার মেয়ের কাণ্ড দেখো, ফার্স্ট ফ্রাইয়ের বক্সের মধ্যে আমি কয়েকটা প্যাকেট প্যাকেট ভরে রেখেছি, ওইগুলো নিয়ে টানাটানি করছে। আর এখানে পনিরটা রান্না করেছি যেটা, সেটা হচ্ছে এই যে আলু মটর পনির, এখন এখন বকা দিয়েছি বলে চলে এসছে। চলো এবার আধা ঘন্টার মধ্যে, 9:28 বাজে দেখলাম, 10-15 মিনিট ওকে খাওয়াতেও হবে, তো বিছনাটা ঝেড়ে রেখে ওকে খাওয়াই। চিনি ম্যাডামকে হয়ে গেছে খাওয়ানো দাওয়ানো, রাত্রে জামা কাপড় পরা, আর এই যে সব এদিকে তার ছানা পোনারা সব রয়েছে, এখনও সরাতে হয়নি, সরাবো, তো এবার আমাদের পালা। চলো এটাকে রেডি করিয়ে দিয়েছি, ও দেখো আমার হাতে এই যে ক্লিপ এগুলো খুলেছে, এগুলো নেওয়ার জন্য আমার কাছে চলে আসছে। চলো এটাকে রেডি করিয়ে দিয়েছি, আমাদের কাজগুলো করে নিই। মর্নিং, কালকেও রাত্রিবেলায় যথারীতি আর ব্লগ এন্ড করতে পারিনি, অ্যাকচুয়ালি চিনির আজকাল কী হচ্ছে সন্ধ্যেবেলার যে ঘুমটা ওই সময় আমরা একদম টাইম দিতে পারছি না, আর ও একা একা খেলতে থাকে তো, তো ওই ঘুমটা আর হয় না, তো রাত্রিবেলার খাওয়া দাওয়ার পরে ঘুম পেয়ে যায়, খুশি দেখেছো?
তো এখন হয়ে গেছে সকালবেলা, আমি উঠে শ্যাম্পু ট্যাম্পু করেছি, স্নান টান করেছি, বাট আজকে না আমাদের এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর একদম রোদ্দুর নেই, মেঘলা ওয়েদার, ওই জন্য ওয়েদারটা একটু ঠান্ডা আছে। তো জল শেষ হয়ে গেছিলো, চিনিকে খাওয়ানো হয়ে গেছে, জল শেষ হয়ে গেছিলো, সন্দীপ গেছিল দু ড্রাম জল আনতে, তো ধোসা নিয়ে এসছে, এখন খাবো, খেয়ে অফিসের কাজ করবো। দেখো কি দুষ্টুমি করছে, চলো তোমাদের বাইরে দিয়ে ওয়েদারটা একবার দেখাই। যে আজকে হচ্ছে এইরকম বাইরের ওয়েদার, পুরো মেঘলা, পুরো মেঘলা, হালকা হালকা বৃষ্টিও হয়েছে, পুরো মেঘলা ওয়েদার চারিদিকে। ওই যে সন্দীপ আমাদের জন্য কফি আর ধোসা নিয়ে এসেছে, দিয়ে গেছে আমাকে প্লেটে করে ধোসা আর ওই যে ব্ল্যাক কফি। তো অফিসের সব সিস্টেম টিস্টেম খোলা, এবার কাজ শুরু করতে হবে। চলো, সেবার চিনি প্লেট দেখে নিয়েছে, লাফালাফি করছে। আমি জাস্ট ব্রেকফাস্টটা করলাম, কফিটা এখনও খাইনি, কফিটা কাজ করতে করতে বসে বসে খাবো। সন্দীপেরও ব্রেকফাস্ট হয়ে গেছে, সন্দীপ এখন নিয়ে গেছে আবার চিনিকে। তো চিনি উঠে খেয়েছিল, বাট এক দেড় ঘন্টা আগে উঠেছে, তো এখন প্রায় ওর আবার ঘুম পেয়ে গেছে। আর কি বলতো, এখনও ঘুমালে আবার টানা দু আড়াই ঘন্টা ঘুমাবে, তো ওর জন্য ওকে এখন একটু দুধ খাই, দুধ দিয়ে দিলাম, এটা কেউ ডাকছে, দুধ দিয়ে দিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। টিল দিন তোমরা সবাই খুব ভালো থেকো, আমি এদিকে চলে এসেছি, তো কেউ ডাকছে, পুরো অন্ধকার হয়ে গেছে। তোমরা সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে।